বাড়ি যাচ্ছি অনেক দিন পরে, কি যে আনন্দ লাগতেছে। প্রায় আড়াই মাস তিন মাস পরে বাড়িতে যাচ্ছি, সেই ঈদ করতে গেছিলাম, তারপরে আর বাড়ি যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। এই যে বাচ্চাটা আর তার মা, এদের সাথে সারা পথ আমরা গল্প করতে করতে গেছিলাম। তো যাই হোক, এখন সকাল 6টা বাজে, 7টার সময় ট্রেন, 6টার সময় বের হয়ে আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে স্টেশনে এসে তাদের বাপ ছেলের খেলাধুলা শুরু হয়ে গেছে, গাছ থেকে পাতা ছেঁড়া। তাদের কাজই এটা, যেখানে যাবে সেখানে এরকম অকাজ না করলে তাদের কোনো শান্তি লাগে না। একজন তো পাতা ছিঁড়ে খুবই মজা পাচ্ছে, আর একজন তাকে দিয়ে পাতা ছেঁড়াচ্ছে। তো এদিকে আবার ট্রেন চলে এসেছে, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। তো আজকে ট্রেন অনেক লেট, আর লেট করে যাবে, কারণ আজকে হচ্ছে রবিবার, রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে ট্রেনে লেট করার দিন। তো জেনে শুনে আমি বাড়ি যাচ্ছি, কারণ আর একদিন ওয়েট করতে পারলাম না। আর এই যে আমার অপোজিটে সেই ছোট্ট মেয়েটি বসেছে, যার সাথে সারা পথ গল্প করতে করতে গেছি। তো ট্রেনে উঠে আমি প্রথমে আমরা দেখে আমরা কিনে ফেলেছি, আমরা মাখা খাবো। আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে, চারিপাশে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখাচ্ছে, তারপরেও এত পরিমাণ গরম সেটা বলার মতো না। যখন তখন বৃষ্টি হচ্ছে, তারপরেও গরমে বাইরে একেবারে খারাপ অবস্থা। এই যে আমার ছেলেকে বসে বসে বাতাস দেওয়া হচ্ছে, কারণ তার আবার গরম একদমই সহ্য হয় না। আমি এদিকে রিল্যাক্সে বসে আমরা মাখা খাচ্ছি, মেয়েদিকে আমি শুধু আটিগুলো দিচ্ছিলাম। অনেকক্ষণ যেহেতু স্টেশনে দাঁড়িয়েছিল, ট্রেনটা খুবই দ্রুত যাচ্ছিলো। আর ট্রেনে উঠলে আমি এমন বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাই, আর আশেপাশের বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমি এদিকে আমরা মাখা খাচ্ছি, আর ওই যে ওদিকে একটা অন্ধ আঙ্কেল আন্টিও বসে বসে আমরা মাখা খাচ্ছিলো। আমি তাদেরকে দেখতেছিলাম আর আমরা মাখা খাচ্ছিলাম, আর আটিগুলো বেছে বেছে মেহেদিকে দিচ্ছিলাম। আর এদিকে আমরা খেতে খেতে টিটি আঙ্কেল চলে আসলো, টিকিট দেখানোর জন্য ব্যাগ থেকে বের করে ফেলেছি। বাবু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আর একটা ভাই এত পরিমাণ পড়াশোনা করতে করতে যাচ্ছিলো। হায় রে, মানুষের যে জার্নির ভিতরে পড়াশোনা হয়, আমার তো ঘরেই হয় না তাও আর জার্নিতে। দেখো বৃষ্টির ভিতরে বাইরের পরিবেশ দেখতে কত সবুজ সবুজ লাগতেছে, মনটা একদম ভরে যাচ্ছে। প্রকৃতি দেখতে দেখতে যতগুলো ফেরিওয়ালা পেয়েছি সব কিছু খেয়েছি। তো তারপরে হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম নপাড়া স্টেশনে। মনে মনে তো আমি সেই খুশি, অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি। তো এইটা আমরা নপাড়া স্টেশনে চলে এসেছি, জানি না আজকে কত পরিমাণ লেট হবে, কারণ আজকের দিনে বাড়ি পৌঁছানো অনেক কষ্টের ব্যাপার। তারপরেও ভাবতেছিলাম আজকে বাসায় যাই, কারণ বাসায় যাওয়ার কথাই একবার যদি মাথায় ঢোকে আর কোনো কিছুই ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে দেরি হলেও যাই, আজকেই চলে যাই। যেখানে অন্যদিন গেলে আমি 3টায় পৌঁছে যেতাম, সেখানে আজকে আমার 4টা 5টা বেজে যাবে। তারপরেও কি আর করা, এখনও পর্যন্ত অতটা লেট হয়নি, জানি না কোথায় যে আটকে দেয়। নপাড়া এসে ভাবতেছিলাম যে ছাড়ে না কেন, খুবই ভয় পেয়ে গেছিলাম, না জানি এখানে লেটটা করে কি না। কিন্তু না, একটু পরেই ছেড়ে দিয়েছিলো। আর তারপরের স্টেশনে যে তো ভাই সেই রে অবস্থা, প্রায় 1-1.5 ঘন্টা সেখানে বসেছিল ট্রেন, আর আমি তো লাড্ডু আর চানাচুর কিনে খাচ্ছিলাম। তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকার পরে একদম বোর হয়ে যাচ্ছিলাম, শুনলাম এখানে অনেক বেশি লেট হবে। তো তারপরে আমি ট্রেন থেকে নেমে আসলাম, আর আমার আগেই তো তারা বাপ ছেলে ট্রেন থেকে নেমে ঘুরে বেড়াচ্ছিলো। আমিও ভিতরে বসে বসে বিরক্ত হয়ে অবশেষে নেমে চলে আসলাম। তো এসে এই তো দেখি ট্রেনের প্রায় অর্ধেক মানুষ নেমে চলে এসেছে, কারণ অনেক বেশি লেট হবে। তো বেদে আমাকে আবার পাশে একটা ছোট্ট বাজার মতো ছিল, সেখানে নিয়ে গিয়েছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম ট্রেন যদি ছেড়ে দেয়। তো তারপরে এই যে টাইগার কিনে নিয়ে আসলাম, আর সাথে চিপসও কিনে নিয়ে আসলাম। কোল্ড ড্রিঙ্কসের ভিতরে টাইগার আমার অনেক বেশি পছন্দ, তো অনেকদিন খাওয়া হয় না, ভাবলাম আজকে খাই, তো তার জন্যই কিনে নিয়ে আসলাম। তারপরে এসে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ঘোরাফেরা করতেছিলাম। এখানে আমি আগেও একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, এই জন্য খুব বেশি নতুন লাগতেছে না। অবশ্য খুব বেশি নতুন জায়গায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে তারা দুইজন দেখেন একটা কুকুরের সাথে কী করতেছে। কি আর করা, কাজ না থাকলে যা হয় আর কি, সময় তো পার করতে হবে। তার পাশে আবার একটা ভ্যান ছিল, ভ্যানের উপরে উঠে আবার আমরা একটু মজা করতেছিলাম অনেকক্ষণ। এর যে সব কিছু দিয়ে হচ্ছে বাবুকে ছেড়ে দিয়েছিলাম, তার একটা খেলার জায়গা হলো এই আর কি। তো তারপরে হচ্ছে এই যে আমরা চিপস খুলে খাওয়া শুরু করেছি, আর অনেকক্ষণ ওয়েট করা হয়ে গেছে, প্রায় বিরক্ত হয়ে গিয়েছি। তারপরে ভালো লাগতেছিল, একটু পাশে হাঁটাহাঁটি করতেছিলাম। 1 ঘন্টা ধরে আমরা যে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, ইন্ডিয়ার ট্রেন, ওই আসতেছে, খুবই ছোটো করে দেখা যাচ্ছে। তো অবশেষে একটু স্বস্তি পেলাম, যাক ওই ট্রেনটা চলে যাওয়ারও প্রায় 20 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে। বাবু এদিকে আবার হাই উঠানো শুরু করে দিয়েছে, তারা মনে হয় আবার ঘুম পাচ্ছে, আর কত সময় ওয়েট করবে। তো তারপরে হচ্ছে ট্রেনের সামনের দিকে যে মেহেদি আমার খুবই জোর করতেছিল যে ট্রেনের মাথায় ওঠার জন্য, আমি তো ওঠার জন্য রাজি হচ্ছিলাম না, খুব বেশি ভয় পাচ্ছিলাম। তো তারপরে মেহেদি অনেক বেশি সাহস দিয়ে জোর করে প্রায় আমার ওঠালো। তো উঠেও অনেকক্ষণ ছবি টবি তুললাম, খুবই ভালো লাগতেছিলো, আবার ভয়ও লাগতেছিলো যদি ট্রেনটা ছেড়ে দেয়। তো কিছু ফটো টটো তুলে একটু ভিডিও করেই আমি নেমে যাচ্ছিলাম, খুব ভয় ভয়ে, যদিও শিওর ছিলাম এখন ট্রেন ছাড়বে না। তারপরে
খুবই ভয় লাগতেছিল। তো তারপরেও প্রায় 15-20 মিনিট পরে এটা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাবুর সাথে আমি খুবই এনজয় করতেছিলাম, অনেক মজা করতে করতে তারপরে বাসায় চলে গেলাম। প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবা। তোমরা কারা কারা এইভাবে ট্রেনের মাঝে উঠেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।